মায়াপুরে মায়াপুরে জগন্নাথ দেবের মন্দির রাজাপুর আছে। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে শীতের দুপুরে ঘুরতে ঘুরতে চলে এলাম মায়াপুরের জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। সঙ্গে সবাই আছি, পরিবারের লোকরাই আছি, তো চলুন মন্দিরটা ঘুরে দর্শন করে দেখি এবং আপনাদেরও দেখাই যে ইস্কনের দ্বারা উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দিরের অনুকরণে এই মন্দিরটাও কতটা সুন্দর। চলুন ঘুরে দেখি। জয় জগন্নাথ। এখানে সাজানো বিভিন্ন মূর্তিগুলির এক একটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম থেকে আরম্ভ করে তার জীবন এবং তার মহাপ্রভুত্ব পাওয়া এবং তার জীবনের শেষ সন্ধিক্ষণ এই সমস্তটাই এখানে বর্ণনা করে রয়েছে এবং আসলে আপনারা সবাই এগুলি দেখতে পাবেন, যেগুলি খুবই সুন্দর এবং কাচের স্লাইডিং দরজার আড়ালেই এবং তার নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, সেগুলি পড়ে পড়ে বুঝতে পারবেন কোথায় কি রয়েছে এবং তার সাথে কৃষ্ণের কি সম্পর্ক, গোপাল এ প্রভৃতি জিনিসগুলি এখানে দেখতে পাবেন। গার্মেন্টসও এখানে পাওয়া যায়, জামা কাপড়। ওই পুরীতে যেরকম থাকে স্টল, ঠিক সেরকম পুরীর মতোই। এটা ইস্কনের দ্বারাই পরিচালিত। এটা গেট, এই হচ্ছে মন্দির। আর 5 মিনিট বাদে খুলবে মন্দিরের পর্দা, তারপরে আপনাদের সাথে জগন্নাথের দর্শন করাবো। এই হচ্ছে গোলাপ বাগান, এখানকার সুন্দর গোলাপ ফুটেছে। ওই গোলাপ, হ্যাঁ, এই হচ্ছে এই মন্দিরের আশেপাশের, অর্থাৎ এই জগন্নাথ দেবের মন্দিরের আশেপাশে চত্বর, সুন্দর। মায়াপুরে আসলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন, জগন্নাথ দেবের মন্দির খুব ভালো, ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, দেখতেই পাচ্ছেন। হচ্ছে মন্দির চত্বর, ওখানে পার্কও আছে, এদিকে টয়লেটও আছে, খুব বড় জায়গা, ওয়েল মেইনটেইনড। দেখুন, ও ওদিকেও একটা মন্দির আছে, পুকুরও আছে। হ্যাঁ, একটা পুকুরও আছে। ওদিকে দোলনাও আছে, পার্কও আছে, বাচ্চাদের জন্যই পুকুরটা। দেখুন, সব লাগিয়েছে
বাগান। বাবা কেমন লাগছে? হ্যালো, ওকে এখানে একটু হাই বলে দাও। হাই বলে দাও। হাই, ভালো লাগছে? কেমন লাগছে তোমার? ভালো। কোথায় এসছো? মন্দির। প্রচুর বাগান আছে এখানে। সুন্দর, দেখো গাছ সব আবার নতুন লাগিয়েছে। আচ্ছা আচ্ছা, ও এখানেও গোলাপ বাগান। আচ্ছা আচ্ছা, এটা আরেকটা মন্দির। এটাও মন্দির। দেখো গোলাপ গুলো, দেখো মা গোলাপ, দেখো কত গোলাপ। হ্যাঁ চলো চলো, আসো মন্দির খুলছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই এখন খুলবে মন্দির। চলো চলো অনেকটা, তবে অতটাও বড় নয়।
কিন্তু তার পরিবেশ প্রকৃতি খুবই ভালো, ভালো লাগলো। মায়াপুরে এসে প্রথম প্রথমবার প্রসাদ পেলাম জগন্নাথ দেবের, মন্দিরও একদম ঠিক টাইমে খুলল। যাক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল মানে সৌরভ সিদ্ধার্থ ক্রিয়েশনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আর নেক্সট ভিডিওগুলোর জন্য অবশ্যই চোখ রাখবেন আমাদের সৌরভ সিদ্ধার্থ ক্রিয়েশন। মন্দিরের অপর আরেকটি প্রান্তে জগন্নাথ দেবের যে পুরীর মন্দির, তার আদলে কিছু মূর্তি ও তার সঙ্গে শিবলিঙ্গ বা বলতে পারেন শিব বিগ্রহ দর্শন করলাম, যেটি পরবর্তী ক্ষেত্রে সবার মুখে শুনলাম সেই শিবলিঙ্গ বা শিব বিগ্রহটি খুবই জাগ্রত। সুতরাং ঠাকুরকে প্রণাম না করে যেতে পারলাম না, তাই সবাই মিলে এলাম সেই শিব ঠাকুরের দর্শনে এবং সেই মুহূর্তটিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আজকের এই জগন্নাথ দেবের মন্দির দর্শন শেষ হলো। সবাই ভালো থাকবেন।